এই চোখকে গুনা থেকে হেফাজত করা বোগারি শরীফের বর্ণনা সাহাবাই কে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন ইয়া কুমল জুলু সালাতুরু তোমরা রাস্তার মধ্যে আড্ডা বাজি করা থেকে বাজবা গোল মিটিং করা থেকে বাজবা বেশি বেশি বৈশা বৈশা কথা বলা অনর্থক কথা বলা থেকে তোমরা বাজবা সাহাবারা বললেন মা লানা বুদ্ধুন ইন্নামা হিয়া মাজালিসুনা ইয়া আল্লাহ রাস্তাঘাটে কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা ধর্মীয় আলোচনাগুলা রাস্তার মধ্যেই করে থাকি আল্লাহ নবী বল্লেন ফাইন আ ভাই তুম ইল্লাহল মাঝ আলিস রাস্তায় যদি বসতে হয় ফা তুত্তরই ক হাক ক রাস্তার হক আদায় কর বা সাহাবারা প্রশ্ন করলেন মামা হাক উত্তরই তুই আর আল্লাহ রাস্তার হক আপনার কাছে জানতে চাই রাস্তার হক আবার কি আল্লাহ নবী বললেন রাস্তার হক হলো পাঁচটা বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার গদ্দুল বাসার নজর নিচে রাখা এক নাম্বার এটা হলো রাস্তার হক চুপ নিচে রাখা এটা কিসের হক দুই নাম্বার কাফফুল আজাক কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া এটা রাস্তার হক তিন নাম্বার অরদ্দুস সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার ও আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার অনাহিউনানিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা এক নাম্বার চোখকে নিচের দিকে রাখা এটা রাস্তার হক বলেন চোখ নিচে রাখা কিসের হক রাস্তার হক আর দুই নাম্বার কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া এটাও রাস্তার হক দেখেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন কষ্টদায়ক একটা ইট দেখলেন চক্কা ইট পুরা রয়েছে এটা কাটা একটা সুই একটা কলার সিলকা পরে আছে এটা আপনি সরায়া নিলেন এই নিয়তে আমার কোন মুসলমান ভাইয়ের পায়ের মধ্যে এই ইটের টুকরাটা লাগতে পারে আমার কোন মুসলমান ভাইয়ের পায়ে এই কাটা বিদ্ধ হতে পারে আমার কোন মুসলমান পায়ে সুইটা লাগতে পারে এই নিয়ত কইরা ওই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিলেন বান্ন নাম্বার হাদিসের বর্ণনা রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন বাইনামা আলাত আলাদ আমার কোন উম্মত। রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটার সময় রাস্তায় কষ্টদায়ক একটা বস্তু পাইছে কাটা হাদিসে আসছে কাটা ওয়াজাদা গোসনা শৌখিন আলত একটা কাটা ডাল গাছের ডাল এই ডালের মধ্যে কাটা যুক্ত ডাল এরকম একটা পাইছে পাটার পর ওইটা পাওয়ার পর ওই কাটা যুক্ত ডালটাকে সরায়া দিয়েছে এর দ্বারা উদ্দেশ্য কষ্টদায়ক যত বস্তু সরায়া দেওয়া আল্লাহ রুসুল বলেন কেউ যদি এই কাজটা করে সাকার লা ওই মুহূর্তে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায় তার আগের সব গুনা আল্লাহ মাফ করে দেয় বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার কি হেফাজত করা নজর বলেন আমানত কয় প্রকার হ্যাঁ এক নাম্বার এবাদতের ক্ষেত্রে আমানত দুই নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা এটাও আমানত অঙ্গর মধ্যে একটা অঙ্গের নাম জবান আর একটা হাত এই দুইটা অঙ্গকে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখা হল আর এই হিসাল্লাম আল মুসলিমমান শালিম আল মুসলিম ও না মিল্লিসানিহি বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে এই হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ মানে হাতের কষ্ট দেওয়া এবং জবানের কষ্ট দেওয়া এই দুই জিনিসের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান যদি নিরাপদ হয়ে যায় আল্লাহ নবী বলেন আমি তোমাকে দুনিয়ার প্রকৃত মুসলমান বলে ঘোষণা করলাম তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা কষ্টদায়ক বস্তু থেকে তো আপনি হেফাজত নিজেকেও করবেন আপনার দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায় এই আপনার হাত আর জবান এই দুইটা জিনিসকে আপনি হেফাজত করবেন কোন মুসলমান ভাইকে আপনি কষ্ট দিবেন না হাত দিয়ে কষ্ট দিবেন না মুখ দিয়ে কষ্ট দিবেন না মুসলিম শরীফের বর্ণনা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকগুলোতে যায় 2564 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে قال الرسول الله صلى الله আল্লাহ নবী বলেন লাতাহা সাধু পরস্পর তোমরা হিংসা করবা না ওয়ালা তানা যাসু পরস্পর তোমরা ধোকাবাজি করবা না ধোকা দেওয়া হারাম কোনো মুসলমানকে ধোকা দেওয়া তাকে কষ্ট দেওয়া এটা হারাম এটা করা যাবে না তিন নাম্বার ওয়ালা তাবা গজু তোমরা বিদ্বেষ পোষণ করবা না চার নাম্বার ওয়ালা তাদাবারু কোন মুসলমানের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না সামনা সামনি বড় ভালো মধু মাখা কথা বলে দই খাওয়ায় মিষ্টি খাওয়ায় চা খাওয়ায় তলে তলে তাকে দেখতে পারে না এমন মানুষ সমাজে আসে না না এটা করা যাবে না আর বলা দিন